প্রথমবারের মতো অন্যের প্রযোজিত সিনেমায় অভিনয় করতে চলেছেন অনন্ত বর্ষা জুটি। সিনেমার নাম কিল হিম। শনিবার সন্ধ্যায় বিএফডিসিতে হয়েছে এই ছবিটির আনুষ্ঠানিক মহরত। প্রযোজনার পাশাপাশি অ্যাকশন গল্পের এই সিনেমাটি পরিচালনা করেছেন মোহাম্মদ ইকবাল। সিনেমার কোনো দৃশ্য নয়, কিল হিম ছবির মহরতের আয়োজনে অংশ নিতে স্পোর্টস কারে এভাবেই উপস্থিত হলেন অনন্ত বর্ষা। তাদের স্বাগত জানায় 200-র বেশি বাইক। 12 বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো অন্যের প্রযোজিত ছবিতে অনন্ত বর্ষা, আর তাই তাদের ঘিরে বিএফডিসিতে প্রযোজনা প্রতিষ্ঠানের রাজকীয় এই আয়োজন। আমি অনন্ত জলিলের পিছে লেগেছিলাম। অনুষ্ঠানে নতুন ছবি কিল হিম সহ নানা বিষয় নিয়ে কথা বলেন এম এ জলিল অনন্ত। তার মতে নির্বাচন নয়, 18 সংগঠন এক হলেই হবে চলচ্চিত্রের উন্নয়ন। এজন্য চাইলেন সবার সহযোগিতা। ইকবাল ভাই যদি আমাকে বলে সকাল ভাই 7টায় আসবেন, আপনার আজকে সারা রাত শুটিং করতে হবে, ইকবাল ভাই কেন, যে কোনো ভাই আমাকে বললে আমি তাই করব। কারণ আমি প্রডিউসারকে শ্রদ্ধা না করলে আমাকে কেন কাজ দিবে। আমিও কখনো ভাবি নাই যে বাইরের কোনো দিন করবো, বাট এখন আমি ভাবছি আমি সব ছবি বাইরের করব। চলচ্চিত্রে বাবা দরকার, বাবা না থাকলে আমরা সন্তান কোথায় থাকবো। হ্যাঁ, আমি চলচ্চিত্রে প্রযোজক সমিতির সদস্য, পরিচালক সমিতির সদস্য, শিল্পী সমিতির সদস্য, বাট আমি একজন আর্টিস্ট, বড় পরিচয়, আমি আর্টিস্ট, আমারও বাবা দরকার, আমার নিজেরও বাবা দরকার। মহরতের আয়োজনে বর্ষা বলেন শিল্পীরা একে অন্যের পরিপূরক, নতুন সিনেমা নিয়েও বেশ আশাবাদী এই নায়িকা। আজকে মনে হচ্ছে যে না, আমরা সত্যিকার অর্থেই শিল্পী, যেটা আমার চলচ্চিত্র না, আমাদের চলচ্চিত্র, কথাটা কিন্তু সত্যি। একজন প্রযোজক, একজন পরিচালক, একজন শিল্পী, আমরা সবাই কিন্তু এক, কোনো না কোনোভাবে কানেক্টেড, কেউ কাউকে ছাড়া আসলে একটা সুন্দর সিনেমা তৈরি করা যাবে না। সো শুভকামনা থাকলো কিল হিমের জন্য, আর আমি মন থেকেই চাই এটা বাংলাদেশের জনগণের দাবি, এবং মিডিয়া কর্মীরা এখানে আছেন এদেরও অনেক দাবি, অনেক হেডলাইন, অনেক কিছুই দেখি শুনি যে অনন্ত জলিল কেন যখন কোনো ইন্টারভিউ দিতে যাই কেন অন্য কোনো হিরোইন নিয়ে কাজ করেন না বর্ষার বাইরেও। আমি আসলেই খুব, যদিও আমার নামটা অ্যানাউন্স করে দিয়েছে, বাট আমি খুব খুশি হব যে আমাদের প্রডিউসার সাহেব যদি অন্য কোনো হিরোইন আমার জায়গায় নিয়ে এখানে কাজ করে। মহরতের এক ফাঁকে দেখানো হয় কিল হিম ছবির টিজার, যেখানে অন্য এক অনন্তকে যেন আবিষ্কার করেছেন উপস্থিত দর্শক। প্রযোজনার পাশাপাশি কিল হিম ছবিটি পরিচালনা করছেন মোহাম্মদ ইকবাল। তিনি বলেন টিজারই বলে দিচ্ছে এই সিনেমায় অন্য এক অনন্ত বর্ষাকে দেখবে দর্শক, সেভাবেই তৈরি হচ্ছে ছবিটি। উনি যে স্টাইল ছবি বানায় এটা আমার খুব পছন্দ, এবং আমি মনে মনে ভাবতাম যে আমি যদি এই জুটিকে নিয়ে কখন একটা ছবি করতে পারতাম। আল্লাহর কাছে অশেষ সহমত রাব্বুল আলামিনের কাছে যে আল্লাহ তাআলা আমার আশাটা পূরণ করছে। কিল হিম ছবিতে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে 40 লাখ টাকা পাচ্ছেন অনন্ত, আর বর্ষা পাচ্ছেন 10 লাখ টাকা। নাজমুল আলম রানা, চ্যানেল 24, ঢাকা।